রোজা রাখার সময় কি কি কারণে আমাদের রোজা ভেঙে যাবে সেই কারণগুলো আমরা আজকে জেনে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা আই বাটনটাকে অল করে দেন, যাতে সর্বপ্রথম আপনি আমার ভিডিওগুলো পেয়ে যান। প্রিয় দিনী ভাই, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের কি কি কারণে রোজা ভেঙে যেতে পারে, রোজা ভঙ্গের কারণ সমূহ নিয়ে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, যেহেতু রহমতের মাস, বরকতের মাস, মাগফিরতের মাস রমজান মাস। এই রমজান মাসে আমরা 30টি রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আর রোজা রাখার সময় কি কি কারণে আমাদের রোজা ভেঙে যাবে সেই কারণগুলো আমরা আজকে জেনে নিব এবং রোজা রাখার সময় আমরা এইগুলা দিকে লক্ষ্য রাখব। আমি এক এক করে 15টি কারণ বলবো, আপনারা সবাই ধৈর্য সহকারে দেখেন। এক, ইচ্ছা করে বমি করলে আপনার রোজা ভেঙে যাবে। দুই, বমি বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেললে আপনার রোজা ভেঙে যাবে। তিন, মেয়েদের মাসিক ও সন্তান প্রসাবের পর ঋতুস্রাব হওয়া রোজা ভেঙে যাবে। চার, ইসলাম ত্যাগ করলে আপনার রোজা ভেঙে যাবে। পাঁচ, গ্লুকোজ বা শক্তিবর্ধক ইঞ্জেকশন বা স্যালাইন দিলে আপনার রোজা ভেঙে যাবে। ছয়, কুলি করার সময় অনিচ্ছায় গলার ভিতর পানি চলে গেলে আপনার রোজা ভেঙে যাবে। সাত, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। আট, রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে রোজা ভেঙে যাবে। নয়, রাত অবশিষ্ট আছে মনে করে সুবহ সাদেকের পর পানাহার করলে তার রোজা ভেঙে যাবে। দশ, ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে তার রোজা ভেঙে যাবে। এগারো, মুখ ভরে বমি করলে তার রোজা ভেঙে যাবে। বারো, ভুলবশত কোনো কিছু খেয়ে রোজায় ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেয়ে নিলে তার রোজা ভেঙে যাবে। তেরো, বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে। চৌদ্দ, কান বা নাক দিয়ে যদি আপনি ওষুধ প্রবেশ করান তাহলে আপনার রোজা ভেঙে যাবে। পনেরো, জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কিছু যদি বের করে আপনি যদি খেয়ে ফেলেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে। আমি যেই কারণগুলো বললাম, রোজা ভঙ্গের কারণগুলো বললাম, এই কারণগুলো যদি আপনাদের মধ্যে দেখা দেয় তাহলে আপনাদের রোজা ভেঙে যাবে। রোজা কাজা করতে হবে, কিন্তু কাফফারা দেওয়া লাগবে না। শুধু এই কারণগুলো, আর যত কারণ আছে সেই কারণগুলো যদি দেখা যায় তো অনেক সময় আপনার কী করতে হয়, রোজা কাজাও রাখতে হয় আবার কাফফারাও দিতে হয়। এজন্য আমরা এই কারণগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব, খুবই খেয়াল রাখব যাতে এই কারণগুলো আমাদের মধ্যে না আসে। আমরা রোজা রাখব একমাত্র আল্লাহ তাআলার জন্য, তার যত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এজন্য আমরা খুবই খেয়ালের সাথে আমরা রোজা রাখব। আর এই রমজান মাসে আমরা বেশি বেশি আল্লাহ তাআলা ইবাদত করার চেষ্টা করব, নেক আমল করার চেষ্টা করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সবার মনের আশা পূরণ করে দেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার নেক আশাগুলো পূরণ করে দেন। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।